সে যেমনই হোক, কৃষ্ণকলা হোক বা বুড়া হোক জোয়ান হোক, মানে আমার তিনটা বোন আছে, আমার আম্মু আছে, তো আমার আম্মু দুদি না থাকে আমার বন্ডিরা আমার দেখতে হইব। তো এই কারণে সে যেমনই হোক আমার সবকিছু জানি না হইনা যদি মাইনা নেয় তা আমি রাজি আছি। কি ভাইয়া যে সবকিছু জানি না হইনা যদি আমার এই মাইনা নেয় তাহলে আমি অবশ্যই বিয়া বসবো। আচ্ছা মানে সবকিছু জেনে শুনে বলতে কি বুঝালেন একটু বলুন। মানে আমার চারটা বোন, সরি আমার তিনটা বোন আছে, আমার মা আছে, ওদেরকে পালতে হইব আর কি, সবকিছু জানি না হইনা যদি মাইনা নেয় তাহলে অবশ্যই বিয়ে করতে রাজি আছি। হ্যাঁ, পৃথিবীতে কি এমন কোন পুরুষ আছে যে আপনি সহ চারজন আপনার মা? আমি সহ পাঁচজন, আমার তিন বোন, মা, আমি সহ পাঁচজন। আচ্ছা এমন কোন লোক আছে বিয়ে করবে মনে হয় নাই? তারপরও যদি হয় সবকিছু জানি না হইনা মাইনা নিলে আমি অবশ্যই। আচ্ছা প্রেম করছেন কটা? সত্যি করে বলেন, ক্যামেরার দিকে তাকায় কিন্তু বলেন। প্রেম করছিলাম একটা, কিন্তু ওটা ব্রেকআপ হয়ে গেছে। কতদিন প্রেম করেছেন? পাক্কা টানা এক বছর করছিলাম। আচ্ছা পাঁচজনকে পালতে হবে এই কারণে চলে গেছে? না এই কারণে ওকে। তাহলে কি কারণে গেল? চলে গেছে মানে যে পোলার সাথে প্রিজেশন করতাম তো আমরা যে জায়গায় বর্তমানে আসিও আর ওই জায়গায় অনেক টাকা রিং করছে, মানে একদিন রাতে ট্রাক বাড়া করে সব যাই জিনিস বাইক গেল ওই জায়গার থেকে আসে আর কি। মানে সব কিছু নিয়ে চলে গেছে? আপনার কোনো কিছু নিয়ে যায় না তো? আমার কি নিয়ে যাব? কিছুই নেয়নি আপনার? আমার কি নিব ভাই আমি এটাই বুঝতে পারলাম। আপনার মনটা নেয়নি? মনটা তো অবশ্যই আগে থেকে পড়ে আছে। সেই কথাটা বলুন না একটু। খারাপ লাগছিল কয়েকদিন, পরে এখন আর লাগে না। কয়েকদিন খারাপ লেগেছে? মেয়ে মানুষ কি আসলে এমনই যে কয়েকদিনের জন্য প্রেম, কয়েকদিনের জন্য খারাপ লাগা? না আসলে লাগছিল কয়েকদিন খারাপ, তো খারাপ আমার একলা লাগিয়া তো কোনো লাভ নাই। আচ্ছা তো আপনার কি কোনো ফোন ছিল না? ফোন আসলো, ফোন দিতাম, নাম্বারই চেঞ্জ করে লইছে। ও আচ্ছা, তার মানে কি ছেলে কি আপনাকে ফাঁকি দিল? এরকমই তো মনে হয়। এরকমই মনে হয়? আচ্ছা আসলে অরিজিনালি কি মনে হয় একটু বলুন। অরিজিনালি আর ওই জায়গায় অনেক টাকা ঋণ করছিল, মানে এইগুলো যেতে পারে না ওইগুলো যেতে পারে না। আচ্ছা পরে ওই জায়গা থেকে আর কি একটা ট্রাক ভাড়া করে অনেক বড় অনেক ফার্নিচার আসল, সব যাই জিনিস নিয়ে আপর আর কি একদিন রাতের আধারে পালিয়ে গেল। আচ্ছা তো এই যে আপনার প্রেমিক যে রাতের আধারে পালিয়ে গেল, এক বছরের প্রেম, আপনার কাছে কেমন লেগেছে? মানে প্রথম প্রথম অনেক সিরিয়াসলি অনেক খারাপ লাগছিল, পরে আস্তে দিয়ে আর কি ঠিক হয়ে গেছে। আচ্ছা তার কি কোনো কিছু মনে পড়ে আপনার? কোনো কিছু বলতে কি, একদিন আমরা মানে ঘুরছিলাম এক জায়গা, তো কোথায় জায়গাটার নামটা একটু শুনতে পারি? নাম বলতে কি কোনো পার্কেও না বা কি জানি বলে কোনো রুমে টুমেও না। আচ্ছা আচ্ছা, জাস্ট রাস্তার মাধ্যমে আর কি আমরা হাইটটা দুজনে একটু একদিন কথা বলছিলাম। আচ্ছা হাত ধরে হেঁটেছেন না? হ্যাঁ হাত ধরে। আচ্ছা তো আসলে আপনার জীবনে কি এই একটাই প্রেম না আরো ছিল? একটাই, হাতটা ধরে বলতে কি আমিও হাত ধরি নেই সাহসকেরা, তো আমি রাস্তায় কিনার দিয়ে হাঁটতেছিলাম, তো তা আমার থাবা মানে হাতটা ধরে বলতো সারি একটু এলে গাড়ি তোর করে দিতাম বলে আমি। আচ্ছা আমি কেমন ভালো আমার হাতটা ধরে কচে কচে পাহাড়ও আচ্ছা রাস্তায় কিনার থেকে গুড, মানে খুব ভালোবাসা ছিল। ভালোবাসা আসলে বলতে কি অনেকই আছে, কিন্তু পালায় জানে সব শেষ হয়ে গেছে আর কি। তো এই তো আর আমার যেটুকু মনে হয় নিজে থেকে কিছু করে নেই আর বাপ মার চাপেই একটা পোলাই তো বাবা মা জানতো? হ্যাঁ সবাই জানতো, আমার ফ্যামিলিও জানতো আর ফ্যামিলিও জানতো। আচ্ছা এই কারণে কি বাবা মায়ে কি সরিয়ে দিয়েছে আপনার বিশ্বাস? কি বিশ্বাস হইছে ওরা ওই জায়গা থেকে যে ঋণ টিন করছিল ওই ঋণের কারণে আর কি ওই জায়গা থেকে আর কি বাধ্যতামূলক চলে গেছে। তো আমারে যোগাযোগ করবো, নাম্বারটা দিব, নতুন নাম্বার লইছে, অবশ্যই তো নতুন নাম্বার লইছে, কিন্তু আমি যদি কেউ নাম্বারটা দিয়ে দিই বা নাম্বারটা আর কেউ জানি না তাহলে তারা আর কাহিনি এতটুকু বিশ্বাস মনে আসলো না আমার প্রতি, এই কারণে আর কি নতুন নাম্বার যাওয়া লইছে ফোন টোন দেয়নি এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো আসলে তার মানে হচ্ছে আপনার প্রতি তার বিশ্বাস কম ছিল? বিশ্বাস এত টাকা ঋণ 16-17 লাখ টাকা ঋণ করে ওই জায়গায় তারা বাঘছে, টাকার জন্য তো একটু অবিশ্বাস হইতেও পারে না, অন্তত নাম্বারটা যদি কেউ যাই না লাগ। আচ্ছা আচ্ছা, তো আসলে ছেলে কি কাজ করতো? ট্রাক, ট্রাক চালাতো নাকি?
ট্রাক হেল্পারই থেকে ড্রাইভার হইছিল। আচ্ছা, ট্রাক ড্রাইভার, মাশাআল্লাহ। আসলে আপনার স্বপ্ন কেমন ছেলে, মানে ট্রাক ড্রাইভার না রিকশাওয়ালা না বেনওয়ালা? রিকশাওয়ালাও না, ট্রাকও না, বেনওয়ালাও না। মানে আমার তিনটা বোন ছোট ছোট, আমার আম্মু আর সবকিছু যাই না হইনা তো আমার মাইনা নেয়। তো আমি রাজি আছি বা আর কিছু দরকার নেই আমার। আসলে আমি আপনাকে আমার কথাটা বুঝাতে পারলাম না, যেহেতু ট্রাক ড্রাইভারের সাথে প্রেম করেছেন, এখন বিয়েটা বসতে চান কোন ছেলের সাথে? ভ্যান গাড়ির চালক না রিকশা চালক না ট্রাক চালক? ওটা বড় কথা না, সে যেমনই হোক কামতে রিকশাওয়ালা থাক। মানে আমার তিনটা বোন ছোট, আমার আম্মু সবকিছু জানি না হইনা তো আমার নিয়ে সে বিয়া করে সংসার ঘর বাড়ি করে থাকতে পারে, এটা না আর কিছু দরকার নেই। আচ্ছা, মানে সে যেমনই হোক। আচ্ছা, আপনার বয়স কত বর্তমান? বর্তমানে 18 চলে। 18, তো আসলে কেমন বয়সের লোক হলে বিয়ে বসবেন? কেমন বলতে কি, বয়স তো আমার বেশি হয় নাই। আমার দুধে একজন বুড়া একজন দুধি বলে যে তোমার সবকিছু জানি না হইনা আমি তোমার বিয়ে করতে চাই, তুমি কি রাজি? ফ্যামিলি বলতে কি, ফ্যামিলির দিকে তাকায় ফ্যামিলির দিকেও মানে ইয়া করে আর কি বাধ্যতামূলক মেনে নিতে রাজি আছি। মানে আর কি পারো বলুন। বসি ফ্যামিলির দিক তাকায় মানে মেনে নিতে রাজি আছি, যদি বুড়াও কেউ আমার বিয়ে করতে চায়। আচ্ছা, বুড়া মানুষের কাছে কি সেই সুখটা পাবেন? সুখটা বড় কথা না, আমার ফ্যামিলিটাই বড় কথা। বুড়া মানুষ কি বউ আদর করে বেশি? ওটা আমি জানি না বা ওটা আমি কইতেও পারবো না। আচ্ছা, এখন যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি বেশিরভাগ মেয়েরা বুড়া লোকের কাছে বিয়ে বসে, তো আমি এই বিষয়টা একটু আপনাকে কাছে, যেহেতু আপনি তরুণী একটা মেয়ে অল্প বয়স, তো আসলে বয়স্ক লোকের কাছে এখনকার মেয়েরা বিয়ে বসার মূলত কারণটা কি? মূলত কারণটা হইছে আপনার ওই যে টাকা পয়সাটাই মেন। কি জানি বলে চেহারা ছবি যেরকমই হোক টাকা পয়সাটাই মেন। আচ্ছা আচ্ছা, টাকা হইলে বুড়ার জন্য সবার কাছে যাইতে রাজি আছে, এমন কেউ যুগটা যেরকম দেখি। আচ্ছা, টাকা হলে বুড়ার জোর নাই, যেমনই হোক তার কাছে যেতে রাজি আছেন? আমি রাজি বলতে কি, আমি বললাম যে যাইতে রাজি। আপনারটা একটু বলুন। আমারটা বললাম তো, হ্যাঁ একটু বলুন সুন্দরভাবে। সে যেমনই হোক রিকশাওয়ালা হোক বা বুড়া হোক জোন হোক, মানে আমার তিনটা বোন আছে, আমার আম্মু আছে, তো আমার আম্মু দুদিন না থাকে আমার বন্ডিরা আমার দেখতে হইব। তো এই কারণে সে যেমনই হোক আমার সবকিছু জানি না হইনা যদি মাইনা নেয় তা আমি রাজি আছি। আচ্ছা, তো আপনি কিন্তু একটা কথার উত্তর দিলেন যে এখন বেশিরভাগ ইয়াং বয়সের মেয়েরা, অল্প বয়সের মেয়েরা বয়স্ক লোকের কাছে বিয়ে বসে মানে টাকা পয়সার জন্য, কিন্তু অন্যরা তো যতটুকু আমরা অনেক প্রতিবেদন করেছি ওই প্রতিবেদনে আমরা যতটুকু কথা পেলাম যে বয়স্ক লোক নাকি বউকে আদর করে বেশি। এটাও শুনছি বয়স্ক লোক বউরে আদর করে অনেক বেশি এক বছর থেকে। আচ্ছা, এক বছর পর থেকে বয়স্ক লোকেরা সব দিতে বুঝে বউয়ের। আচ্ছা, সবকিছু বুঝে? হ্যাঁ, কোনটা পাইলে খুশি হইব বা কোনটা না পাইলে খুশি হইব না সবই বুঝে। আচ্ছা, আসলে আপনার মন থেকে সত্যি করে একটা কথা বলুন, আপনার মন কি চায়, বুড়া না জোয়ান বলুন না? বুড়া জোয়ান বলতে কি, আমি তো বলছি সে যেমনই হোক আমার ফ্যামিলি দেখলে চলে, আমার কাছে একটু কম দেউক। আচ্ছা, জেন বিয়ার পর এই কথাটা না বলতে পারে যে তোমার চারটা মানুষের আমি চালাইতেছি। আচ্ছা আচ্ছা, মানে আপনার সব দিকে ঠিক আছে, কথা হলো চারটা মানুষ চালাইতে হবে, তোমাকে সহ পাঁচজন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আসলে মানুষের মনের একটা চাওয়া থাকে, আমার ভালো না লাগে সে অন্য জনের কাছে যাইতে চা বা অন্যদিকে তাকায় তো আমার কিছু করার নাই, যাক তার যে রুচি ছেড়ে দিবেন যাকে বা লাগে। আচ্ছা, বাঙালি মেয়েরা তো স্বামীর ভাগ দিতে পারে না, বাঙালি মেয়েরা সব দিয়ে আপনি যে এইভাবে দিয়ে দিলেন না? আমার যদি বিয়ার পর না ভালো লাগে, বিয়ার আগে সে ভালো লাগতো পারে, বিয়ার পর যদি ভালো না লাগে তার তা আমার তো কিছু করার নাই। আচ্ছা, অনেক মেয়েরা তো বলে গলায় দড়ি দিয়ে দরকার হলে রেখে দিবে,
আর না হলে আঁচলের সাথে বেঁধে আমি এটা বলবো না যে গলায় দড়ি দিয়ে রাখতে হইব আঁচলের সাথেও বাঁধবেন না এটা তো অবশ্যই চাই যে বিয়ার পরে আমার স্বামী আমারই থাক অন্য কারো না হোক আচ্ছা তাহলে আঁচলে বাঁধবেন না আঁচলে বাঁধার পরও যদি সে চইলা যায় তো কিছু করার নাই তাহলে ভালোবাসার কমতি আছে আপনার আমার যতটুকু সম্ভব আমি এতটুকু দিন তারপর যদি তার কম হয় তাহলে আমার কিছু করার নেই আচ্ছা স্বামীর মন খুশি রাখা তো স্ত্রীর দায়িত্ব হ্যাঁ অবশ্যই আসলে কি করলে স্বামী বেশিরভাগ মন খুশি থাকে কি করলে আমার তো অনেক বিয়ে হয়নি আমি কি করে করব আচ্ছা আসলে দর্শক আমরা একটু মজা করছিলাম এই বন্টির সাথে আপনারা কোনো কিছু মনে করবেন না তো এই বন্টির নাম হচ্ছে কি যেন সামিয়া আক্তার তো আসলে তার মা অসুস্থ তারা ফ্যামিলিতে অনেক বড় ফ্যামিলি চার বোন মা অসুস্থ তো একটু সাহায্যের জন্য আসছে তো আসলে আপনি সাহায্য তো অবশ্যই মানুষ যদি করে করবে বেশিরভাগ মানুষ দেখলেই বিয়ের প্রস্তাব দেয় তো আসলে কি আপনি সত্যি কথা বিয়ে বসবেন হ্যাঁ অবশ্যই বসবেন তো কারোর সাথে প্রতারণা করবেন না তো না আমারে যদি সে দেখে বা হেল্প করে আপনাকে কিভাবে দেখবে ভিডিও ফোন আছে না ভিডিও ফোনে কেন ধরেন টাকা টুকাতে যদি হেল্প করে তো আপনাকে না দেখে একজন মানুষ হেল্প করবে না দেখে হেল্প করবো না এটাও তাও ঠিক কিন্তু সে কিভাবে দেখতে চায় সে আপনাকে হয়তো ভিডিও কলে দেখতে চায় এরকম কোনো ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা তো দর্শক আসলে আপনারা দেখতে চাইলে তাকে ভিডিও কলেও দেখতে পারবেন